সাংস্কৃতিক মহাসংগ্রামত ব্যাপক খেলিমেলি। হোটেল নাপায় পথতে বুন্দাবর যুবতী প্রতিযোগী। আয়োজকর কাণ্ডত প্রচণ্ড ক্ষোভ প্রতিযোগী। 34 জনী ছোৱালী আছে আৰু এটা ৰুম আছে। শ্রীমন্ত শঙ্করদেব কলাক্ষেত্র চলি থাকা অসম সাংস্কৃতিক মহাসংগ্রামত এবার ব্যাপক খেলিমেলির অভিযোগ উত্থাপন করেছে একাংশ প্রতিযোগী। রাজ্যের প্রায় আটাইকেইখন জেলার প্রতিযোগী অংশগ্রহণ করা এই প্রতিযোগিতাত অংশ লোবলে আহি পয়মাল হল একাংশ যুবতী। নিশা 12 বজালেকে যুবতীসকলের বাবে থকার ব্যবস্থা নাই, যার বাবে প্রায় 45 গৰাকী যুবতী প্রতিযোগী বুন্দাপর দিবলগা হল পথর উপরতে। রুম নাই, রুম বুক করে দিছো বুলি কইছে, রুম বুক করে থোৱা নাই। আমি রুম এটাত ভরালে দেই, রুম এটা দিছিলে, বাট রুমটোত সোমাব নোৱাৰি, ইমান বেয়া গোন্ধ না, তাত উখা লব পাৰি না বাথরুমত যাব পাৰি। এটা রুম 34 জনী ছোৱালী আছে আৰু এটা রুম আছে। নিশা এই অভাবনীয় পরিস্থিতির সন্মুখীন হল একাংশ তিনিচুকীয়ার প্রতিযোগী। হোটেল নাপায় নিশা 12 বজালেকে হোটেল টকিও টাওয়ারের সন্মুখত তালি টুকুলা লৈ বহি থাকিল কিশোরী যুবতীসকল। অহা দিনাখনৰ পৰা আমাৰ এইটোৱে অৱস্থা, ইফালে পেলাই দিব ইফালে, এনেকে হয় নেকি, পাতিবই নালাগে। যদি অভিভাৱক অবিহনে গুৱাহাটীলৈ আহি এই পৰিস্থিতিৰ সন্মুখীন হল প্ৰতিযোগীসকল। থকাৰ ব্যৱস্থা কৰিব নোৱাৰিলে এনে অনুষ্ঠান পাতিব নালাগে বুলি মন্তব্য যুৱতীসকলৰ। পরবর্তী সময়ত 32 গৰাকী যুবতীক নিশা থাকিবলে টকিও টাওয়ার হোটেলত ব্যবস্থা করে দিলে মাত্র এটা কোঠা। রাজ্যিক ভিত্তিত সরকারে আয়োজন করা এনে প্রতিযোগিতার সমস্যা হওয়াক লৈ ক্ষোভ প্রকাশ করেছে যুবতীসকলে। বীরেন্দ্র কুমার ডেকা, রিপোর্ট News18 অসম নর্থইষ্ট। সাংস্কৃতিক মহাসংগ্রামত ব্যাপক খেলিমেলি। হোটেল নাপায় পথতে বুন্দাবর যুবতী প্রতিযোগী। আয়োজকর কাণ্ডত প্রচণ্ড ক্ষোভ প্রতিযোগী। 34 জনী ছোৱালী আছে আৰু এটা রুম আছে। শ্রীমন্ত শঙ্করদেব কলাক্ষেত্র চলি থকা অসম সাংস্কৃতিক মহাসংগ্রামত এবার ব্যাপক খেলিমেলির অভিযোগ উত্থাপন করেছে একাংশ প্রতিযোগী। রাজ্যের প্রায় আটাইকেইখন জেলার প্রতিযোগী অংশগ্রহণ করা এই প্রতিযোগিতাত অংশ লোবলে আহি পয়মাল হল একাংশ যুবতী। নিশা 12 বজালেকে যুবতীসকলের বাবে থকার ব্যবস্থা নাই, যার বাবে প্রায় 45 গৰাকী যুবতী প্রতিযোগী বুন্দাপর দিবলগা হল পথর উপরতে। রুম নাই, রুম বুক করে দিছো বুলি কইছে, রুম বুক করে থোৱা নাই। আমি রুম এটাত ভরালে দেই, রুম এটা দিছিলে, বাট রুমটোত সোমাব নোৱাৰি, ইমান বেয়া গোন্ধ না, তাত উখা লব পাৰি না বাথরুমত যাব পাৰি। এটা রুম 34 জনী ছোৱালী আছে আৰু এটা রুম আছে। নিশা এই অভাবনীয় পরিস্থিতির সন্মুখীন হল একাংশ তিনিচুকীয়ার প্রতিযোগী। হোটেল নাপায় নিশা 12 বজালেকে হোটেল টকিও টাওয়ারের সন্মুখত তালি টুকুলা লৈ বহি থাকিল কিশোরী যুবতীসকল। অহা দিনাখনৰ পৰা আমাৰ এইটোৱে অৱস্থা, ইফালে পেলাই দিব ইফালে, এনেকে হয় নেকি, পাতিবই নালাগে। যদি অভিভাৱক অবিহনে গুৱাহাটীলৈ আহি এই পৰিস্থিতিৰ সন্মুখীন হল প্ৰতিযোগীসকল। থকাৰ ব্যৱস্থা কৰিব নোৱাৰিলে এনে অনুষ্ঠান পাতিব নালাগে বুলি মন্তব্য যুৱতীসকলৰ। পৰৱৰ্তী সময়ত 32 গৰাকী যুৱতীক নিশা থাকিবলৈ টকিঅ' টাৱাৰ হোটেলত ব্যৱস্থা কৰি দিলে মাত্ৰ এটা কোঠা। রাজ্যিক ভিত্তিত সরকারে আয়োজন করা এনে প্রতিযোগিতার সমস্যা হওয়াক লৈ ক্ষোভ প্রকাশ করেছে যুবতীসকলে। বীরেন্দ্র কুমার ডেকা, রিপোর্ট News18 অসম নর্থইষ্ট।